নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কড়াই শাক ভাজা বা খেসারি শাক ভাজার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এই শাকগুলোকে সাধারণত আমরা খেসারি শাক বলি, অনেকে আবার কড়াই শাক বা তেউরি শাকও বলে থাকে। শাকগুলো একটু বেছে পরিষ্কার করে মিহি করে কুচিয়ে নিচ্ছি। শাকগুলো মিহি করে আমার কাটা হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবার কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, 2 কাঁচা লঙ্কা, 1 কুচোনো আলু। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো গুঁড়ো হলুদ, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটা ভালো মতো ভেজে নেব। আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুচোনো শাক। শাকটা নেড়ে চেড়ে 5 মিনিট হতে দেব, তার কারণ শাক থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে শাকটা ভালো করে ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে রেখে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, এবার দিয়ে দিলাম ভাজা বড়ির গুঁড়োগুলো। শাক একটু কড়াতে নিচের দিকে লেগে গেলে চিন্তা করার কিছু নেই, আমি খুন্তি দিয়ে এইভাবে একটু আলগা করে দিচ্ছি। দেখতে হবে শাকে যেন কোনো জল না থেকে যায়, তাহলে কিন্তু শাক ভাজাটা খেতে একদমই ভালো লাগবে না। শাক ভাজা হবে একদম ঝুরঝুরে, তবেই কিন্তু এই শাক ভাজা খেতে টেস্টি হবে। গরম গরম ভাতের পাশে খেসারি শাক ভাজার এই রকম দুর্দান্ত একটা রেসিপি একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। কিন্তু তৈরি হয়ে গেল কড়াই শাক বা খেসারি শাক ভাজার রেসিপি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না, একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য টাটা।